ভাবুন তো, আপনি একটি লিঙ্কে ক্লিক করলেন, একটি অ্যাপ ডাউনলোড করলেন, আর আপনার অজান্তেই কেউ আপনার মোবাইলে পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিল। আপনার মোবাইলের ক্যামেরা, মেসেজ, কল হিস্ট্রি, লোকেশন সব কিছুই একজন হ্যাকার রিমোটলি দেখতে পাচ্ছে। এটা কোনো সিনেমা দৃশ্য নয়। আর এই কাজটি করে অ্যান্ড্রয়েড অর্থাৎ অ্যান্ড্রয়েড রিমোট অ্যাক্সেস ট্রোজান এই সফটওয়্যার বা এই অ্যালগোরিদমের মাধ্যমে। আজকের ভিডিওটিতে আমরা জানাবো অ্যান্ড্রয়েডের মতো একটি টুল আপনার মোবাইলে হ্যাক করতে পারে এবং কিভাবে এই সিস্টেমটা পরিচালিত হয়। অ্যান্ড্রয়েড আপনার মোবাইলে ডাটা হ্যাকিং কিভাবে করতে পারে এবং আপনি কিভাবে একটা প্রোটেকশন বা প্রিভেনশন নিতে পারেন যাতে আপনি এই হ্যাকিং সিস্টেম থেকে রক্ষা পেতে পারেন। কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন আপনার মোবাইলে ডাটা কিভাবে হ্যাকারের কাছে নিয়ন্ত্রিত হয় এবং হ্যাকারের কম্পিউটারে আপনার মোবাইল থেকে ডাটা ট্রান্সমিট হয়ে যায়। সূচনাতে যা শুনেছেন, আজকের বিষয়টি নির্ধারণ করেছি অ্যান্ড্রয়েড হ্যাকিং বা মোবাইল হ্যাকিং নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন, যারা সাইবার সিকিউরিটি বিগিনার বা সাইবার সিকিউরিটি নিয়ে অল্প স্বল্প ধারণা রাখেন, তারা হয়তো জানেন যে অ্যান্ড্রয়েড এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোন হ্যাকিং এর সহজতর উপায়গুলো। তো আমি আজকে আমাদের বিষয়টা নির্ধারণ করেছি যেহেতু অ্যান্ড্রয়েড ফোন হ্যাকিং, সেখানে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলটাকে ইনসিকিউর রাখছেন বা আপনার নিজের কারণেই আপনি কিভাবে আপনার মোবাইলটাকে ইনসিকিউর করছেন। তো আপনারা যারা বিগিনার তারা অবশ্যই খেয়াল রাখবেন যে এই বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র অ্যাওয়ারনেস বা সোশ্যাল অ্যাওয়ারনেস এর কারণে। আপনাদের হ্যাকিং শেখানো আমার উদ্দেশ্য নয়, বরং এই বিষয়ে সচেতনতা এবং এই বিষয়গুলো নিয়ে যারা সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট বা সামনে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হতে চান, ইথিক্যাল হ্যাকার হ্যাকিং কে প্রিভেনশন করতে চান, তাদের জন্যই মূলত এই ভিডিও বা এই প্রচেষ্টা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আপনাকে লার্ন সাইবার সিকিউরিটি ভিডিওতে স্বাগতম এবং আমি ইঞ্জিনিয়ার এমডি জসীমউদ্দিন আপনাদের সামনে বিষয়গুলো উপস্থাপন করব। আজকে আমরা টুলস নির্ধারণ করেছি অ্যান্ড্রয়েড। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা হয়তো জানেন না, তাদের জন্য এই জিনিসগুলো বলা। আমার চ্যানেলে সাধারণত আমি লিনাক্স নিয়ে এবং লিনাক্স সাইবার সিকিউরিটি রিলেটেড লিনাক্স এর টুলস গুলো নিয়ে আলোচনা করে থাকি এবং সিম্পলিফিকেশন করে থাকি। চেষ্টা করি যাতে বিগিনাররা এসে আমার সাইট থেকে বা আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারে এবং লিনাক্স সিকিউরিটি এবং লিনাক্স সাইবার সিকিউরিটির সাথে ওতপ্রোত জিনিসগুলো, শিক্ষণীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে প্রাথমিক ধারণা পেতে পারে, যাতে একজন সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হওয়ার জন্য বা ইথিক্যাল হ্যাকার জন্য পেনিট্রেশন টেস্টার হওয়ার জন্য যাবতীয় জিনিসগুলো বিগিনিং এ উনি আমার চ্যানেল থেকে শিখে নিতে পারে। তো আজকে আমরা নির্ধারণ করেছি অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড এর বিপজ্জনক অবস্থাগুলো আমি এখানে আজকে বোঝানোর বা বলার চেষ্টা করব। অ্যান্ড্রয়েড হচ্ছে এমন একটা টুলস বা অ্যালগোরিদম যেটার মাধ্যমে আপনার একটা মোবাইলে রিভার্সলি কানেকশন হয়ে থাকে একটা হ্যাকিং মেশিনের সাথে বা একটা হ্যাকিং লিনাক্স মেশিনের সাথে। লিনাক্স এর রিভার্স শেল যারা বোঝেন না তারা আমার সাইট বা চ্যানেল থেকে দেখে নিতে পারেন, অথবা আপনারা সার্চ করে রিভার্স শেল কিভাবে হয় এবং রিভার্স শেল একটা কানেকশন প্রসিডিউর সম্বন্ধে আপনারা ধারণা নিয়ে নিতে পারেন। প্রত্যেকটা রিভার্স শেল কানেকশন হয় শুধুমাত্র অপর এন্ড থেকে সার্ভার মেশিনের দিকে কানেকশন হওয়ার জন্য, যেটা দিয়ে একটা কানেকশন এস্টাবলিশ করা হয়তো কোনো ফায়ারওয়াল বা অন্য কোনো ইস্যুর কারণে ফরওয়ার্ডলি কানেকশনটা নাও পেতে পারে। হয়তো যে আমি যে টার্গেট মেশিনটা থাকবে বা টার্গেট মোবাইলটা থাকবে সে টার্গেট মোবাইলে ফায়ারওয়াল এনেবল থাকতে পারে, সে কারণে আমি যদি ওই ডিভাইসটা বা ওই ফায়ারওয়ালের কারণে ওই কম্পিউটারটাকে ফরওয়ার্ড ওয়েতে কানেকশন করতে না পারি, সে কারণে রিভার্স ওয়েতে সেই মেশিনটাই অটোমেটিক্যালি আমার হ্যাকিং মেশিনের সাথে কানেক্ট হয়ে যেতে পারে, সে কারণে আমার যে হ্যাকিং মেশিন বা লিনাক্স হ্যাকিং মেশিন সেই মেশিনটাকে আমি ফায়ারওয়াল ডিজেবল করে রাখবো। ফায়ারওয়াল ডিজেবল করে রাখলে আমার লিনাক্স মেশিনটা ফায়ারওয়াল ডিজেবল থাকবে, সে কারণে কোনো কানেকশন এস্টাবলিশ হতে কোনো প্রবলেম হবে না। তো আমি রিভার্স শেল বা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর কিছু টেকনিক আপনাদেরকে এখানে বলেছি। অ্যান্ড্রয়েড হচ্ছে এমন একটা অ্যালগোরিদম যেটার মাধ্যমে আমি আগেই বলেছি যে রিভার্সলি একটা হ্যাকিং মেশিনের সাথে কানেকশন হয় এবং যেটা একটা ট্রোজান ভাইরাস তৈরি করে বা ট্রোজান এপিকে ফাইল তৈরি করে, যেটার মাধ্যমে এই এপিকে ফাইলটা হ্যাকাররা বিভিন্নভাবে একজন ইউজারকে প্রভাবিত করার বা প্রলুব্ধ করার চেষ্টা করে, যেটার মাধ্যমে ইউজার
সেই এপিকে ফাইলটাকে যে কোনো সাইট থেকে যে কোনো আইকন দিয়ে চার্মিং কোনো আইকন বা প্লে গেমস খেলতে পছন্দ করেন গেমসগুলোর আইকন দিয়ে অথবা আপনি যে কোনো ডাউনলোড করতে চাচ্ছেন কোনো ভিডিও ডাউনলোডার খুঁজছেন আপনার প্লে স্টোরে পাচ্ছেন না পছন্দ মতো সেই ডাউনলোডারগুলো আপনাকে চার্মিং বা চমকপ্রদভাবে দেখিয়ে আপনাকে যে কোনো সাইট থেকে আপনাকে ডাউনলোড করতে বাধ্য হচ্ছে আপনি জানেন না যে এটার মধ্যে আসলে কি আছে এবং এই এপিকে ফাইলটার মধ্যে যেই ট্রোজান আছে সেটা আপনি কখনোই ধরতে পারবেন না এটা হাইড করা থাকে এবং এটা ইনস্টলেশনের পরে এটা মোবাইলে কোনোভাবেই কোনো আইকন শো করে না কোথাও কোনো এর অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না কিন্তু প্রথমে ভিতরে এর রিলেটিভ লিঙ্কগুলো চালু থাকে এবং মোবাইলের প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট প্রত্যেকটা সেন্সরকে সে টাচ করে এবং কানেক্টিভিটি নিজেদের মধ্যে গড়ে তোলে এবং এই কানেক্টিভিটির মাধ্যমে হ্যাকিং মেশিনে আপনার যাবতীয় ডাটাগুলো ফেচ আউট হয় এবং হ্যাকার চাইলে আপনার মোবাইলটাকে পুরো কন্ট্রোলে নিয়ে নেয় তো আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি আমরা লিনাক্স দিয়ে অ্যান্ড্রয়েড টুলসটা ডিসকভার করব এবং অ্যান্ড্রয়েড টুলস দিয়ে আমরা সরাসরি মোবাইল হ্যাকিং কিভাবে করা হয় এবং কি কি ইনফরমেশনগুলো আপনার মোবাইল থেকে হ্যাকাররা গেইন করে এবং কিভাবে আপনি এটা থেকে মুক্তি পাবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো আমি আজকে প্রথমে শুরু করব হচ্ছে অ্যান্ড্রয়েড হ্যাকিং নিয়ে যে টেকনিক বা যে টেকনোলজির মাধ্যমে আপনার মোবাইলটা হ্যাকিং করে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড টুলের ইউজ এবং অ্যান্ড্রয়েড টুলের আপনার যাবতীয় কমান্ডগুলো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা চলে আসলাম আমাদের কালি মেশিনে বা হ্যাকিং মেশিনে এখানে এসে আমরা আমাদের কালি মেশিনটাকে আপডেট বা আপগ্রেড করব এই কারণে আমরা প্রথমে টার্মিনালে গিয়ে সুডো এপিটি আপডেট দিব আপডেট হওয়ার পরে আমরা আপগ্রেড করব আপনারা হয়তো জানেন লিনাক্স মেশিনগুলো লাইভ আপডেট এবং আপগ্রেড করা যায় আপডেট থাকলে আপনার সুবিধা হয় আপনার সাইড বাই সাইড আপনার যেসব লিঙ্কেজগুলো যেসব অ্যাপসগুলো বা যেসব অ্যাপ্লিকেশানগুলো পুরনো থাকে সেগুলো রিভাইজড হয়ে নতুনভাবে আবার ইনস্টল হয় এখন আমি আপডেট হয়ে গেছে এখন আমি আপগ্রেড করব আপনারা অনেকে জানেন যে লিনাক্স আপগ্রেড বা আপডেট করার জন্য ইন্টারনেট স্পিডের প্রয়োজন হয় যেহেতু আমার ইন্টারনেট স্পিড স্লো আমার এই ক্ষেত্রে কিছু ভিডিও পুশ এবং আবার চালু করতে হয়েছে হয়তো সে কারণে আপনারা কিছু সীমাবদ্ধতা দেখতে পাবেন আমি এখানে আমার কালি মেশিনটাকে আপগ্রেড করে নিচ্ছি আপডেট হওয়ার পরে আপগ্রেড ইনস্টলেশন হচ্ছে রিপোজিটরিগুলো ইনস্টলেশন হয়ে গেলে আমি আমার মূল ভিডিও বা মূল মোবাইল যে হ্যাকিং করব আজকে মোবাইলের যে আর অ্যান্ড্রয়েড ইউজ করব সেটা ইনস্টলেশনে যাব এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার আইপিটাকে দেখে নিচ্ছি আইএফ কনফিগ দিয়ে আমি আইপি দেখলাম আমার আইপি হচ্ছে 10.0.0.1 এবং আমি এটা ওয়্যারলেসে কানেক্টেড তাহলে আমি আমার ওয়াইফাই রাউটারের সাথে ওয়্যারলেসে কানেক্টেড ক্লিয়ার করলাম স্ক্রিনটা তারপরে আমি যাব হচ্ছে আমি একটা ব্রাউজারে যাব যেখানে আমি অ্যান্ড্রয়েডটা খুঁজব গুগলের কাছে যে অ্যান্ড্রয়েড আমি কিভাবে ইনস্টল করতে পারবো আমার কালি মেশিনে তো আমার ইনস্টলেশনের জন্য আমি প্রথমে ব্রাউজারটা খুললাম খুলে গুগলে এসে আমি এখানে অ্যান্ড্রয়েড ইনস্টলেশন প্রসেস বা অ্যান্ড্রয়েড ডাউনলোড কীভাবে করবো এটা সার্চ দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথম গিট হাব থেকে যে লিঙ্কটা ওই লিঙ্কটাই আমি খুলবো কারণ ওইটাই অথেন্টিক লিঙ্ক আমি অথেন্টিক লিঙ্ক ধরে এখানে গিট হাবে এসে আমি প্রথমে কোডে ক্লিক করলে ওখানে লিঙ্কটা পেয়ে যাব যেখান থেকে আমি আমার টার্মিনালে গিয়ে ক্লোনিং বা ডাউনলোডটা করে নিতে পারবো আমি আমার টার্মিনালে আসলাম টার্মিনালে এসে গিট ক্লোন দিয়ে আমার কপি করা লিঙ্কটা পেস্ট করে দিলাম এবং এন্টার দেওয়ার পরে এটা ডাউনলোডিং হওয়া শুরু করলো এখানেও আমি আমার ভিডিওটা পোস্ট করেছিলাম যেহেতু আমার ডাউনলোড স্পিড খুবই কম সে কারণে আমি এটা ডাউনলোড হতে অনেকক্ষণ সময় নিয়েছিল অ্যান্ড্রয়েডটা আসলে পুরো ফোল্ডারে চলে আসে বা একটা ডিরেক্টরিতে চলে আসে ওই ডিরেক্টরিটা আপনার যেই পাত বা যেই পাতে আপনারা দেখতে পাচ্ছেন home/josim ওখানেই ডাউনলোডটা হচ্ছে মেইনলি ওখানে সবগুলো ডাউনলোড হয়ে একটা ফোল্ডার বা একটা ডিরেক্টরি হিসেবে শো করবে সেই ক্ষেত্রে আমি ওই ডিরেক্টরি বা ওই ফোল্ডারটাকেই আমি আমার মেইন পাত হিসেবে ধরে নিব এখানে আরেকটা বলার বিষয় আছে সেটা হচ্ছে আমি যেহেতু আমার রিয়েল কালি মেশিনে
দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। জিএল কালি মেশিনে যেহেতু আমি এটা ডাউনলোড করেছি, আমি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব যাতে আমার মেশিনটাতে কোনো রকমের প্রবলেম না হয়। আমি অ্যান্ড্রয়েডটা ডাউনলোড করে নিলাম। স্ক্রিনটা ক্লিয়ার করার পরে আমি অ্যালাস করে দেখলাম যে আমার ডিরেক্টরিটা আছে কি না। দেখেন অ্যান্ড্রয়েড ডিরেক্টরিটা এসে গেছে। এখন আমি আমার এই ডিরেক্টরির মধ্যে ঢুকব, সিডি অ্যান্ড্রয়েড। তাহলে আমি অ্যান্ড্রয়েডে ঢোকার পরে এখানে দেখেন আবার অ্যালাস করার পর দেখা গেল এখানে রিকোয়ারমেন্টটা মেইনলি এই রিপোজিটরিগুলো সবগুলো এখানে রিকোয়ারমেন্ট ডট টেক্সটেই রয়েছে এবং এই এই ফাইলটাকে কল করলেই যাবতীয় রিপোজিটরিগুলো ইনস্টলেশন হবে। তো আমি প্রথমে এখানে অ্যান্ড্রয়েড ডিরেক্টরির মধ্যে ঢুকে আমি পাইথন 3 কে কল করলাম, অ্যান্ড্রয়েড -m। আপনাদেরকে আগেই বলেছিলাম আমি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাই, ভ্যান বি ভার্চুয়াল এনভায়রনমেন্টের জন্য যে একটা ভার্চুয়াল ফোল্ডার, ওই ভার্চুয়াল ফোল্ডারটাকে আমি মেড করলাম -m দিয়ে। ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমি ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভ করব, সোর্স ভ্যান বি বিন অ্যাক্টিভেট। দ্যাট মিন্স আমার এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট হয়ে গেল। দেখেন আমার পাথটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা আমি এখন ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যেই রয়েছি। এই কারণে আমি আমার রিয়েল মেশিনটাকে আর কোনো রকমের ফোল্ডার মিসিং বা ফোল্ডার কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ আমি এই ফোল্ডারটার মধ্যেই বা এই ডিরেক্টরিটার মধ্যেই রয়েছি। ভার্চুয়াল এনভায়রনমেন্ট এই সুবিধাটা প্রদান করে থাকে। তো আমি ভার্চুয়াল এনভায়রনমেন্টে ঢুকে এখন আমি কল করব হচ্ছে আমার রিকোয়ারমেন্টটাকে, যেহেতু এখানে pip3 দিয়ে আমি ওই ইনস্টল -r রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি ওই ফাইলটাকে আমি কল করব, যে রিপোজিটরিগুলো আমি ইনস্টলেশন বাকি আছে সবগুলো ইনস্টলেশন করার জন্য। রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি হিট এন্টার, এরপরে ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। আমার ফাইলগুলো বা ডিপেন্ডেন্সিসগুলো ইনস্টলেশন হয়ে যাবে। ডান, আমি আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টে এই যে রিকোয়ারমেন্টস ডট টিএক্সটিটা ছিল, রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি ফাইলটা আমি কল করলাম এবং ইনস্টলেশনগুলো রিপোজিটরিগুলো ইনস্টল করে নিলাম। আমি আবার দেখছি আমার আইপিটা ঠিক আছে কিনা, যেহেতু আমি ওয়্যারলেস ইউজ করছি। আমি এই ক্ষেত্রে আমি আমার আইপিটা ফিক্স করে নিয়েছি, স্ট্যাটিক্যালি বসিয়ে নিয়েছি, সেই ক্ষেত্রে আর চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে না, যেহেতু আমি আমার মেশিনটাকে হ্যাকিং মেশিন হিসেবেই ধরে নিয়েছি। আমি এখন পাইথন 3 দিয়ে আমি আমার APK বা ট্রোজান ফাইলটাকে ক্রিয়েট করব, android.py/build /i/i4ip 10.0.0.6 হুইচ ইজ মাই আইপি। আমার আইপিটাকে আমি হ্যাকিং মেশিন হিসেবে ধরে নিচ্ছি এবং পি পোর্ট হবে 8000-O, জেনারেট হবে rat.apk। এই APK ফাইলটাই আমি ট্রোজান ফাইল হিসেবে জেনারেট করতেছি। দেখেন android.py পাইথনের সিম্বল বিল্ড আই আইপি পি পোর্ট 8000 পোর্ট দিয়ে আমি এটাকে কানেক্ট করব। দ্যাট মিন্স কোনো মেশিন বা কোনো ডিভাইস বা কোনো ফোন আমার হ্যাকিং মেশিনের সাথে কানেক্ট হবে এই আইপি দিয়ে, তাকে এই আইপিটা প্রি রিসেট বা প্রি অ্যাসাইন করে নিচ্ছি। এখন কিছুটা সময় নেবে এটা বিল্ড হওয়ার জন্য, ইন দ্য মিনটাইম আরও কিছু কথা বলে নেওয়া দরকার। আপনি যখন এইটা ক্রিয়েট করবেন তখন আপনার যেই ডেস্টিনেশন ফোল্ডারে ক্রিয়েট করবেন সেই ডেস্টিনেশন ফোল্ডারেই কিন্তু এটা রয়ে যাবে rat.apk। দ্যাট মিন্স আমার ফাইলটার ডেস্টিনেশন হচ্ছে হোম জসিম অ্যান্ড্রয়েডের মধ্যে। তো আমি এটাকে আমার সুবিধার জন্য আরেকটা ফোল্ডারে নিয়ে যাব এবং একটা একটা লিঙ্ক জেনারেট করব, যেটা থেকে আমার একটা ওয়েব ইন্টারফেস ক্রিয়েট হবে, যেখানে একটা ডাউনলোডের অপশন আসবে, যেখান থেকে আমি একটা মোবাইলে ওই APK ফাইলটা ডাউনলোড করে নিতে পারবো। তো আমি প্রথমে ডকুমেন্টে এখানে মূল ডিরেক্টরিতে গিয়ে হোম ডিরেক্টরিতে জসিমে গিয়ে দেখলাম যে APKটা আছে কি না। আমি টেনে এটা ডকুমেন্টসে ছেড়ে দিলাম, যেহেতু আমার ডকুমেন্টসে আগে থেকে একটা জেনারেট করা ছিল সেজন্য এটাকে রিপ্লেস করে নিলাম।
এখন আমি ডকুমেন্ট খুলে দেখি এটা গিয়েছে কিনা। দেখেন এটা এপিকে ফাইলটা কিন্তু আমার ডকুমেন্ট ফোল্ডারে গিয়েছে। এখান থেকে আমি একটা টার্মিনাল খুলবো এবং টার্মিনাল থেকে আমি একটা ওয়েব অ্যাপ্লিকেশান জেনারেট করবো বা ওয়েব পেজ জেনারেট করবো যেখানে এই ফাইলটা শো করবে এবং এই ফাইলটা আমি আমার মোবাইলে ডাউনলোড করে নিব। আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি। পাইথন 3M HTTP সার্ভার, আমি একটা HTTP সার্ভার ক্রিয়েট করব এই পেজটাতে, এই ফোল্ডারটাকেই টার্গেট করে। এই ফোল্ডারটার মধ্যে আমি আপনার টার্মিনালটা খুলেছি এবং এই ফোল্ডারটাকেই আমি আমার একটা ওয়েব পেজের সাইট হিসেবে জেনারেট করে নিচ্ছি। 8080 পাইথন 3M HTTP সার্ভার 8080। এখন আমি দেখেন আমার মোবাইলে চলে আসলাম, পাশে আমার মোবাইল স্ক্রিন শো করছে এবং আমি এখানে আমার সার্ভারের আইপি দিলাম এবং ক্লোন দিয়ে 8080 দিলাম। সার্ভারের আইপি 19.10.0.0.6 ক্লোন 8080। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইটটা খুলে গেছে অলরেডি। সাইট খোলার পরে কিন্তু আমি এই ফোল্ডারের মধ্যে ক্লিক করলে সাথে সাথে দেখেন বাম পাশের স্ক্রিনে সে আমি যে ক্লিক করেছি তার অ্যাকনলেজমেন্টটা এখানে চলে এসেছে। এখন আমি মোবাইল থেকে এই এপিকে ফাইলটা ডাউনলোড করব এবং আমার মোবাইলে এই এপিকে ফাইলটা ইনস্টল করব। ইনস্টলেশনের জন্য আপনারা জানেন যে এটাতে ক্লিক করলে এটা ডাউনলোডের অপশন আসবে। দেখেন এখানে বাম পাশে আমি যখন ক্লিক করলাম ডাউনলোডের জন্য সাথে সাথে অ্যাকনলেজমেন্ট আসছে আমার হ্যাকিং মেশিনে। যাই হোক, আমি এটা ডাউনলোড করব। ডাউনলোড অ্যাগেইন, যেহেতু আমি আগে একবার করেছিলাম সেহেতু এটা অ্যাগেইন শো করছে। এটাকে আমরা কিপ করব, কিপে ক্লিক করব। ডাউনলোড হওয়ার পরে আমি ওপেন দিব, তার মানে হচ্ছে আমি এটাকে ইনস্টলেশনে যাব। ক্লিক করব ইনস্টলে। ইনস্টলে ক্লিক করার পরে নেক্সট প্রসেস আসবে, এটা অ্যাকসেপ্ট করবো কি না। গুগলের প্রোটেকশন এটা বাধা দিচ্ছে, সাধারণত ইউজারদের কেউ এরকম বাধা দেয় এবং ইউজাররা সাধারণত অন্য অন্য একটি সাইট থেকে অ্যাপ লাগানো বাইরের অ্যাপগুলো ইনস্টলেশনের জন্য এই জিনিসটা অ্যালাউ করে দেয়। আমিও সেই জিনিসটাই অ্যালাউ করে নিচ্ছি। ওপেন দিলে দেখেন সবগুলো সেন্সর, সবগুলো ডিভাইসের সে অ্যাক্সেস চাচ্ছে এবং আমরা অ্যাক্সেস দিয়ে দিলাম। এরপরে আমরা আমাদের মেশিনে এসে দেখেন পাইথন 3 android.py শেল, রিভার শেলটা আমি এখানে কল করব। এই ক্ষেত্রে আমার অ্যান্ড্রয়েডটা ওপেন হবে। শেল আইপি দিয়ে ধরবো এটা 10.0.0.6 দিয়ে। দেখেন আমার মোবাইলের সাথে কানেক্ট হয়ে গেছে, ইন্টারপ্রিটার কানেক্টেড, রিভার শেল কানেক্টেড। এখন আমি যেই কমান্ডগুলো লিখবো বা যে কমান্ডগুলো দিব সেই কমান্ডগুলোর মাধ্যমে সে মোবাইলে রেসপন্স করবে। দেখেন আমি আমার ডিভাইস ইনফো দিলাম, ডিভাইস ইনফো আমার মোবাইল অপো এবং অপারেটিং সিস্টেমে যাবতীয় ইনফরমেশনগুলো চলে আসছে। আমি ডিটেল এখানে দেখাচ্ছি না, কারণ এখানে ফেসবুক ইউটিউবে আমার এখানে হ্যাকিংয়ের বিষয় ধরে আমার চ্যানেলে সমস্যা হতে পারে। যাবতীয় জিনিসগুলো আমি আমার ব্লগে শেয়ার করে দিয়েছি, আপনাদের জানতে চাইলে আপনারা জানতে চাইলে আমার ব্লগে দেখে নিতে পারেন। আর অনেকগুলো কমান্ড আছে যেগুলো দিয়ে আপনি একটা মোবাইলকে পুরো নিয়ন্ত্রণে নিতে পারেন এবং একটা মোবাইলকে আপনার খেলনা হিসাবে ব্যবহার করতে পারেন। ইউজারের ডাটা সব আপনার ল্যাপটপে বা আপনার হ্যাকিং মেশিনে নিয়ে আসতে পারেন। সব ডিটেল কমান্ডগুলো আমার ব্লগে দেওয়া আছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কে ঢুকে আমার ব্লগ থেকে যাবতীয় জিনিসগুলো দেখে নিতে পারবেন। সবশেষে বলবো, আপনাদের যদি এই ভিডিওটা দেখে কোনো কিছু শিক্ষণীয় মনে হয় যে সামথিং ইম্পর্টেন্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনটি দিতে ক্লিক করে দিতে পারেন, যার কারণে আমাদের পরবর্তী ভিডিওগুলো যেগুলো আসবে সেগুলো আপনাদের কাছে পৌঁছায়। সর্বশেষ একটা কথাই বলবো, ইফ ইউ লাইক ইউ ক্যান গিভ মি অ্যাকনলেজমেন্ট অফ ইউর সেলফ দ্যাট ইউ আর ওয়াচিং ইন বেঙ্গলি অর ইংলিশ। বাট আমি এখানে একটা কথা বলতে চাচ্ছি, আমার ভিডিওগুলো আমার ভিউয়াররা ইংরেজিতে বা বাংলায় কোন ভাষায় দেখতে চান সেটা আমার দেখার বিষয়। আমি কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্য বানাচ্ছি, আপনারা যদি না বুঝেন বা না দেখতে পান বা আপনার বুঝতে সমস্যা হয় সেটা আমাকে ফিডব্যাকের মাধ্যমে জানাবেন যে আসলে আমার কোন ল্যাঙ্গুয়েজে বা কোন ভাষায় আমি ভিডিও বানালে আপনাদের জন্য উপকার হয়। ধন্যবাদ সাথে থাকার জন্য। সবসময় খেয়াল রাখবেন আপনার ডিভাইস এবং আপনার আশপাশে কোনো আনইথিক্যাল ঘটনা ঘটছে কিনা এবং আনইথিক্যালি আপনি আক্রান্ত হচ্ছেন কিনা। টেক কেয়ার।